আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, সময়টা খারাপ যাচ্ছে, আমারও যাচ্ছে, আমার নাইম কোরিয়া পেজটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। ভাইরাল টিম এবং নাইমিলি এই দুইটাই, আপনি এটাতে কানেক্ট থাকবেন, লাইক ফলো করে। অপরদিকে পুতিন কাকুরও সময় খারাপ যাচ্ছে। হঠাৎ করেই গত পরশুদিন থেকে যুদ্ধের প্রেক্ষাপট টোটালি মুদ্রার উল্টাপিঠে চলে আসছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে পুতিন কাকু ইউক্রেনের 15% ভূমি বা 4টা প্রদেশকে রাশিয়ার সাথে কানেক্টেড করেছিল। এর মাঝখানে সবচেয়ে খারাপ সংবাদ হচ্ছে, খেরসন থেকে হঠাৎ করেই সেনা প্রত্যাহারের ফলে ইউক্রেন সেই জায়গাটাকে দখলে নিয়ে নিয়েছে। ওয়ান কাইন্ড অফ ইউক্রেন, সেটাকে আবার তারা তাদের ভূমি হিসাবেই কিন্তু এখন দখলে নিয়ে নিচ্ছে। তো পুতিন কাকুর হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন, কোন কারণে সেনা প্রত্যাহার করা হচ্ছে, সকল কিছু মিলিয়া যুদ্ধে কি পুতিন কাকু পরাজয় বরণ করতে যাচ্ছে? কারণ অপরদিকে ব্রিটেন এক ধরনের প্রেশার ক্রিয়েট করে রাখছে, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সকলে মিলা পুতিনটা যেন কামড় দিতেছে সেই জায়গা থেকে বের হইতে। হয়তো আমরা সামনে হয়তো দেখব কিভাবে বের হয়, কিন্তু আজকের দিনে বেশ কিছু খারাপ সংবাদ আছে। তবে আমরা একটু অ্যানালাইসিস করবো যে কেন হঠাৎ করে পুতিনের এই ধরনের সিদ্ধান্ত, তিনি কি পরাজয়ের ভয় পাচ্ছেন। খেরসন থেকে সেনা প্রত্যাহারের বিষয়টাকে মস্কোর দুর্বলতা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি দাবি করছেন খেরসন থেকে রুশ বাহিনীর পিছু হটাই প্রমাণ করে আসলেই তারা চাপে আছে। তবে পুতিন সেনারা সরে যাওয়ায় এখনই উৎফুল্ল বা উচ্ছ্বাস প্রকাশ না করে সতর্কতার পথে হাঁটতে চান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি। গত সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে এই খেরসন সহ অন্যান্য অঞ্চলগুলোকে পুতিন নিজের দখলে নেয়। ইউক্রেনে যুদ্ধের দিকেই কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাটির দখল নিয়েছে পুতিন। তবে যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ ধরে রাখতে চাওয়া সেই খেরসন থেকেই সেনা প্রত্যাহারের খবরে অনেকটাই বিমর্ষ যারা রাশিয়ার ফ্যান ফলোয়ার আছেন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে 9 নভেম্বর যৌথ টাস্ক ফোর্সের কমান্ডারদের সাথে জরুরি আলোচনায় বসেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। এরপরই এলো এমন ঘোষণা। মস্কোর দাবি, এই সিদ্ধান্তের একটাই কারণ যে সেনাদের জীবন রক্ষায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এটা একটা ভালো দিক, আমি মনে করি এটা পুতিনের খুব পজিটিভ একটা দিক, যে ওই জায়গাটা ধরে রাখতে গিয়ে এখানে হয়তো হাজার হাজার সেনা মারা যাইত। সো ব্যাটার হচ্ছে কি, আপাতত সেরে দিয়ে পরে আবার নিয়ে আনিব, সম্ভবত এরকমই। কারণ রুশ কমান্ডার ইন চিফ নবনিযুক্ত যিনি আছেন সের্গেই শুরুভিকিনি, তিনি বলছেন যে আমি খুব ভালো মতেই জানি যে এটা খুবই কঠিন একটা সিদ্ধান্ত, মন খারাপের সিদ্ধান্ত, তবে আমাদের সেনাদের জীবন রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বর্তমান পরিস্থিতিতে ঘাঁটিগুলোতে প্রয়োজনীয় রসদ পাঠানো সম্ভব হচ্ছে না, বেসামরিকদের জীবনও হুমকিতে, শত্রুপক্ষ যাচাই বাছাই বাজ বিচার না করে গোলাবর্ষণ করে যাচ্ছে। এটা পজিটিভ, গাছ থাকলে ফল আসবে, সেনাবাহিনী টিকা থাকলে আবারও দখল নেওয়া যাবে, পুতিনের অন্য সমস্যা না। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে একটু বেকায়দে আছে রাশিয়া। ইউক্রেনের বাহিনীর প্রতিরোধে পিছু হটতে বাধ্য হচ্ছে পুতিন বাহিনী, এমন দাবি করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি। আর রাশিয়ার ঘোষণাকে তিনি আবার সন্দেহের চোখেও দেখছেন, এই যে পুতিন কাকু হঠাৎ করে আবার তার সেনাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, খেরসনের দখল এক ধরনের দৃশ্য তো ছাইরা দিচ্ছে, প্রেসিডেন্ট জেলেন্সকি কিন্তু টেনশনে আছে যে কেন পুতিন আসলে এত সহজে এই কাজগুলো করছে, পুতিনের মাথায় কি অন্য কোনো প্ল্যান ঘুরতেছে আমার মনে হয়। জেলেন্সকি বলেন, শত্রুপক্ষ আমাদের কখনো উপহার দেবে না, জয় করতে হবে, আজ আনন্দের যথেষ্ট উপলক্ষ ছিল, তবে আবেগকে সংযত করতে হবে, অপ্রয়োজনীয় ঝুঁকি আমরা নিতে চাই না, যখন চূড়ান্ত ফলাফল আসবে আমরা সবাই দেখব। মস্কো থেকে এরকম সিদ্ধান্ত আসতে পারে এমনটা আগেই ধারণা করেছিল যুক্তরাষ্ট্র। দাবি করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, মজা পেলাম, এটা ঘোষণা দেওয়ার জন্য তারা আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছে। অবশ্য আমরা এটা আগেই জানতাম, প্রমাণ হয়ে গেল যে তারা আসলেই চূড়ান্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, আশা করছি শীতের আগে সবাই তাদের অবস্থান ছালাই করে নেবে। ক্রাইমিয়ার সাথে স্থলপথে সরাসরি যোগাযোগের একমাত্র রুট ছিল খেরসন, তাই রাশিয়া ইউক্রেন দুই দেশের জন্যই এই জায়গাটা খুবই জরুরি ছিল। এখন ধরেন খেরসনের কন্ট্রোলিং হারানোর পরে ক্রিমিয়া কি রাখতে পারবে পুতিন কাকু, প্ল্যান কি চলতেছে মাথায়, এটা সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।